বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেকদিন পর চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। আজকে আমিও একটুখানি ব্যস্ত আছি, তার কারণ হচ্ছে আজকে আমার একটু ক্লাস ছিল। তো ক্লাসের পরে আমি বাড়িতে এলাম, তারপর আমার হাজবেন্ডের এক বন্ধু আসবে, তার ওয়াইফ আর ছোটদের পুচকে একটা আছে, হ্যাঁ সবাইকে নিয়ে আসবে, ওর ফ্যামিলিটা আসবে। তো যার জন্য আমরা দুজনেই, আমি আমার হাজবেন্ড দুজনেই ওয়েট করছি ওরা কখন আসবে। দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করছি আর আমার হাজবেন্ড ওখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। যদি আমি তোমাদের দিকে একটুখানি ক্যামেরাটা ঘোরাই, আমার হাজবেন্ড কিন্তু পালাবে। এটাই হচ্ছে আমার হাজবেন্ডের ওষুধ, জানো তো, একদম পছন্দ করে না। আমি বলি তুমি ব্লক করছো, তুমি ব্লক করো, কেন তুমি আমাকে দেখা দেখবে? আর আমি হচ্ছে অনেক ওয়েট করছি, বসে আছি, একটু তাহলে গল্প করি তোমাদের সঙ্গে, অনেকদিন আসি না তোমাদের সঙ্গে গল্প করতে, তো সেই কারণে একটুখানি এলাম, গল্প করলাম। আমার দেখি কি মারছে। তো পুজো তো সামনেই চলে আসছে, বলো তোমরা কি কি কিরকমভাবে শপিং করছো একটু জানিও। এখনও আমার শপিং করা স্টার্ট হয়নি, দেরি আছে। তো 2023টা এত বাজে, চারিদিক থেকে এত বাজে বাজে দুঃসংবাদ শুনছি শুনছি। তো যাই হোক, আশা করি যে সবার পুজোটা খুব ভালো কাটুক, আমারও খুব ভালো কাটুক পুজোটা। তো তোমরা পুজোর কাউন্ট ডাউন করা শুরু করে দাও, সবাই তোমরা শপিং করো, খুব সাজুগুজু করা, হেয়ার কাটিং ফাটিং এগুলো সব স্টার্ট করে দাও। চলো আর কথা বাড়ালাম।